না, তুই আর এখানে থাকবি না, এক্ষুনি এখান থেকে চলে যাবি রাইট নাও। ওই গুহ ফার্মাসিউটিক্যালস এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট গোটা গুহ পরিবারের সাথে আমার মায়ের যতটুকু আমারও ততটুকুই সম্পর্ক। সে তো অনেক বড় সম্পর্ক, আপনার মা এই পরিবারের বড় বউ। একটা কথা বলুন তো পাচক মশাই, আজ যদি উনি এই পরিবারে উপস্থিত থাকতেন আর ঠিক এরকমই একটা বিপদ পরিবারের ওপর আসতো, তাহলে কি উনি চুপ করে বসে থাকতেন? আমি আপনার মাকে কখনো দেখিনি, কিন্তু কেন জানি না আমার মনে হয় ওনার দায়িত্ব বোধ, ওনার মনুষ্যত্ব বোধ অনেক বেশি, যেটা আপনি ওনার থেকে পেয়েছেন। আর ঠিক এই কারণেই আমাকে এতটা অপছন্দ করা সত্ত্বেও আপনি আমার বিপদে বারবার আমার পাশে এসে দাঁড়িয়েছেন। মশাই, আজ সত্যি যদি আপনার মা এই পরিবারে উপস্থিত থাকতেন, তিনি নিজে আপনাকে বলতেন কর্তা দাদুর পাশে এসে দাঁড়াতে। শোনো, কেউ তোমার সঙ্গে খারাপ কিছু করলেও তুমি কিন্তু খারাপ হবে না, বুঝতে পেরেছ? সবসময় এত রাগ করা ভালো নয় বাবা। আর একটা কথা মাথায় রাখবে, তোমার নামের সঙ্গে গুহবাড়ির মান সম্মান জড়িয়ে আছে। তুমি খারাপ হওয়া মানে আমাদের সবার বদনাম হওয়া। লোকে আমায় কি বলবে বলো তো? বলবে যে ছেলেটাকে ঠিক করে মানুষই করতে পারিনি, সারাক্ষণ খালি রাগ করা শিখিয়েছি। কিন্তু তা তো নয়, তাই না? আমার অগ্নি তো গুড বয়, তাই তো? আচ্ছা বাবা, বড় হয়ে কি আমার অগ্নি আমার কথাগুলো ভুলে যাবে? আমি যাবো। আকি গাড়ি বার করতে বল, আমি যাবো। দাঁড়িয়ে আছিস কেন তুই? নন্সেন্স, পাচক মশাই, আপনি তার মানে বাড়ি ফিরে যাবেন? গুহ বাড়ির প্রবীণদের বিপদে নবীনরা তাহলে পাশে দাঁড়াবে শেষমেশ?